हेलो एवरीवन, प्रतिदिन मतो आज के खुबी मजादार एक रेसिपी निये हाजिर हुए थी। तो आज के रेसिपी से थाकछे होटेल स्टाइले कलिजा सिंगड़ा किभाबे तैरी करते हैं घरे थाका उपकरण दिए, से रेसिपिटाई आमी आपनादेर साथे शेयर करब। चलुन आमरा मूल रेसिपीते चले जाए। जेमन देखते सुंदर तेमन खेतेओ अनेक मजा हय। के मिक्सिंग बल नियेछि, तार मध्ये मैदा दिए दिच्छि। प्रथमे आमी सिंगड़ा डोटा तैरी करब। एर मध्ये लवण, काली जीरा, तेल दिए आमी मैदाटाके एकसाथे माखिये निच्छि तेलेर साथे। किभाबे देखुन, एभाबे ভালো করে তেলের সাথে আর ময়দাটাকে মাখিয়ে নিতে হবে শুকনো অবস্থায়। তো ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি তেলের সাথে মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি অ্যাড করব আর ডোটাকে তৈরি করব। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে, নয়তো বেশি হার্ড হয়ে যাবে। এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে ডোটাকে তৈরি করতে হবে। তো আবার এই ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আমি দেখাচ্ছি কিরকম ডো তৈরি করতে হবে, আঙুল দিয়ে চেপে দেখাচ্ছি। তো উপর দিয়ে একটু তেল হাত দিয়ে লাগিয়ে নিয়েছি যেন ড্রাই না হয়ে যায়। তো এখন আমি সিঙ্গারার পোরটা তৈরি করব। তো আমি আগে হাঁড়িতে তেল দিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই কলিজা বোনা যেভাবে করে থাকি ওরকমই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে আমি মশলাটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা ভালো করে কষিয়ে নিলে সব খাবারেই স্বাদ টেস্টটা বেশি হয়, খাবার স্বাদটা বেড়ে যায়। তো মশলা কষানো হয়ে গিয়েছে, তো আমি এখানে একটু ভাপ দিয়ে কলিজাগুলো ছোট ছোট করে কেটে আমি এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের মতো কম বেশি দিতে পারেন, আমি এক কাপের মতো দিয়েছি। এর মধ্যে আমি একটু পানি অ্যাড করলাম কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য। আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা তুলে নিয়েছি। তো এখন প্রায় কলিজাটা সিদ্ধ হয়ে আসছে, তো তেলটা উপর ভেসে আসছে। এর মধ্যে আমি সিদ্ধ করা আলু কিউব করে কেটে কলিজার সাথে আমি একটু অ্যাড করে দিচ্ছি, যেন ভিতরে পোরটা একটু আঠালো হয়। এর জন্য আমি আলুটা সিদ্ধ করে কিউব করে কেটে দিয়েছি, তাহলে আঠালো ভাবটা আসবে সুন্দর। তো আমি একটু ভেঙে ভেঙেও দিব, এভাবে করে ভালো করে নেড়ে চেড়ে গরম মশলা অ্যাড করলাম। গরম মশলা অ্যাড করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি কলিজা এবং আলুটা, যেন সুন্দর একটা পোর তৈরি হয়, এর জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখি কি সুন্দর। দেখুন আটালো ভাব আসছে। এর মধ্যে আমি গাজর দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চুলাটা অফ করে দিয়েছি। এটাকে আমি আর চুলাতে ভাজবো না, পেঁয়াজের ইয়াটা কাঁচা কাঁচাই থাকবে। লাস্টে যে পেঁয়াজটা দিয়েছি এটা কাঁচা ভাব থাকবে, এটা আমি আর চুলাতে ভাজবো না।
তো আমি সিঙ্গারাতে যে পুরটা দিব কলিজার, সে পুর তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি সিঙ্গারা তৈরি করতে চলে যাব। তো আধা ঘন্টা পরে আসলাম, সিঙ্গারা দুটো তৈরি হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর। আর একটু ড্রাই ধরনের হয়েছে, পারফেক্টলি যে সিঙ্গারা দুটো তৈরি করতে হয় সেটাই হয়েছে। তো এখন আমি আবার একটু হাত দিয়ে মতে নিচ্ছি। তো আমি এভাবে করে ভালো করে মতে নিচ্ছি। তো এখন আমি একটু লম্বা আকারে একটা ডো করে নিচ্ছি, এটাকে আমি ভাগ করে নিব। একটি সুরির সাইজে আমি আমার যে সাইজে আমি সিঙ্গারাটা তৈরি করবো সেই সাইজে আমি কেটে নিচ্ছি, ছোট বড় এটা যার যার ইচ্ছা মতো। তো আমি কয় পিস করলাম, তো এখন আমি সিঙ্গার জন্য রুটিটা তৈরি করে নিব। রুটিটা হবে পরোটার মতো মোটা। তো এটার মধ্যে আমি কোনো ময়দা ইউজ, শুকনো ময়দা ইউজ করবো না, আমি তেলের সাহায্যে রুটিটাকে বেলে নিব। তো এটা খুব গোল আকার হতে হবে এমন কোনো কথা নাই। তো আমি একটা রুটিকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন আমি কিভাবে সিঙ্গারাটাকে তৈরি করব সেটাও দেখাচ্ছি। দুইটা মাথাকে একসাথে করে পানির হাতে পানি নিয়ে সিল করে দিয়ে, আসলে এগুলো মুখে বেশি বলা যায় না, এগুলো জাস্ট দেখে নিলেই হয়ে যায়। সিঙ্গারা যে তিনটা কোণা বের হয় সেই তিনটা কোণা তৈরি করে নিয়েছি। তো অবশ্যই দুইটা মাথা যখন একসাথে করে সিল করতে যাবেন তখন অবশ্যই হাতটা ভিজিয়ে নেবেন পানিতে, আর নয়তো ইয়াটা থাকবে না, সিল করাটা থাকবে না। তো এই যে এভাবে টান দিয়ে এই মাথা থেকে ও মাথা নেবেন, নিয়ে এভাবে করে আটকে দিবেন, আবার এদিক থেকে নিয়ে লাগিয়ে এবং হাতটাকে ভিজিয়ে সিল করে দিলে আর খুলে যাওয়ার সম্ভাবনা নেই। আর পুরোপুরি সিঙ্গারা তৈরি হয়ে যায়, তিনটা মাথায় তিনটা মাথাও বের হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি একটি প্যানে তেল পর্যাপ্ত পরিমাণের দিয়েছি। তেলটা খুব বেশি গরম থাকবে না, মোটামুটি গরম অবস্থায় সিঙ্গারগুলো ছাড়তে হবে। আস্তে আস্তে সিঙ্গারগুলো ভেজে নিতে হবে, খুব হাই আঁচে ভাজতে গেলে ভিতর থেকে সিঙ্গারাটা মশমশা ভাবটা থাকবে না, হবেও না, আর উপর দিয়ে ক্রিসপি হবে, ভিতরটা কাঁচা ভাবটা থেকে যাবে। তার জন্য চুলা আঁচটা কমিয়ে হালকাভাবে ভেজে ব্রাউন কালার করে নিতে হবে। তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। তো আমরা যদি এটা নিজেরা ঘরে করি, ইচ্ছা মতো খাওয়া যায়, গেলে খাওয়া যায়, গেস্ট আসলে গেস্টদেরকে নাস্তা পরিবেশন করা যায়, আর সামনে রমজান আসতেছে, রোজা থাকলে তো কত কিছুই না খেতে ইচ্ছা করে, একদিন আমরা কলিজা সিঙ্গারা করে ইফতারিতে পরিবেশন করতে পারি। তো দেখুন কত সুন্দর আকর্ষণীয় হয়েছে, দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম টেস্ট হয়েছে। তো আমি এখন একটু ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ক্রিসপি হয়েছে, আর ভিতর থেকেও কী সুন্দর একটা কালার এসছে, দেখতে খুব ভালো লাগে এবং ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর বলার কিছুই থাকে না, দেখলেই বোঝা যায় যে খাবারটা কীরকম টেস্ট হয়েছে সিঙ্গারগুলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটি লাইক হয়ে যাক, আর বেশি বেশি করে শেয়ার করে। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।